হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সজিদা ভ্লগ। তো তোমরা কেমন আছো? আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এখন সকাল টাইম, এই যে রাস্তায় তিলগুলো আমরা নেড়ে দিয়ে এসেছি, এসে চা করে নিচ্ছি। আমি এখন চা খাবো। তোমাদের ভাইয়া তো চা খাওয়া হয়ে গেছে, তো আমি আর আমার ছেলে আর মেয়ে খেয়ে নেবো। এই যে তিনজনা তিনটে নিয়ে নিয়েছি। তো চা খাওয়া হয়ে গেছে, এখন থাল বাসনগুলো ধুতে হবে, চায়ের কাপগুলোও ধোবো। এই যে সকালে থাল বাসন ধোয়া হয়নি কিছু, তো এখন সব কিছু ধুয়ে পরিষ্কার করে নেব। তো চলো, তোমরা দেখতে থাকো, আমি থাল বাসনগুলো ধুয়ে নিই। তো ফাইনালি আমার থাল বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এই যে এখন ভাত বসাতে হবে, তো ভাত বসাবো। আর এই যে এই ঢবটায় আমার চাল থাকে, তো এখান থেকে চাল নিয়ে নেব, নিয়ে ভালো করে ধুয়ে ভাত বসিয়ে দেব। তো দেখো তোমরা, চালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এই যে বসিয়ে দিলাম। ভাতটা হবে, ভাতটা হোক, আর আমি অন্য কাজ করে নেব। এই যে তরকারি কেটে নিয়েছি, কাঁকড়োল আলু চচ্চড়ি করব, আর ডাল হবে। তো ডালটা আমি ভাতের ভিতরেই কোটোর মধ্যে দিয়ে দিয়েছি, ভাতের সঙ্গে একসাথে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে কাঁকরোলটা বসিয়ে দিচ্ছি। তো চলো আমি রান্নাটা করে নিই, নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো কাঁকরোলটা বসিয়ে দিলাম, এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করবার। এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা মার গালতে হবে। তো এর ভিতরে যে কৌটোয় আমি ডাল দিয়েছি, ওই কৌটোটা তুলে নেব। এই যে এটা তুলে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ভাতটা নামিয়ে নেব।
তো চলো আমি ভাতটা নামিয়ে নিই, তোমরা দেখতে থাকো। তরকারিটা হয়ে এসেছে, এদিকে ডালটাও আমি সিদ্ধ করে নিয়েছি। এই যে ডালটা তেলে দিয়ে নিয়েছি আর তরকারিটাও আমার হয়ে গেছে। তো এটাই সকালের খাবার আমাদের। চলো চচ্চড়িটা দেখাই। এই যে তো এখন রান্না কমপ্লিট, দুপুরে আবার রান্না হবে, দেখা যাক কী হয়, তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো আমি এখন থাল বাসনগুলো ধুয়ে নেব, নিয়ে ওরা খেতে আসলে খেতে দেব। আর মেয়ে তো বাড়িতে নেই, মেয়ে গেছে ওর ফুম্মার বাড়ি। এই যে তো সকালে খাওয়া দাওয়ার পর এই যে তোমাদের ভাইয়া চলে এসছে, এসে আমরা তিলগুলো ফ্যানের হাওয়ায় উড়িয়ে নিচ্ছি। এই যে আর বাইরে এইগুলো মেলে দেওয়া হয়েছিল, তো আমি এইগুলো তুলে নিচ্ছি, এগুলোও ফ্যানের হাওয়ায় উড়াতে হবে। তো চলো দেখতে থাকো। আজ সারাদিন আমাদের এই কাজ, তো তিলগুলো গুছিয়ে নিতে হবে। সন্ধ্যা পর্যন্ত এই কাজই করতে হবে আমাদের। দুজনে হিমশিম খেয়ে যাচ্ছি একেবারে এত গরমে। প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে। তো ওইদিকে তোমাদের ভাইয়া তিলগুলো গোছাচ্ছে আর আমি এই যে রান্না করছি। তিল গোছানোর ফাঁকে ফাঁকে সংসারের কাজগুলোও আমার করে নিতে হচ্ছে। দুবার তিনবার রান্না হবে, এই যে সকালে একবার হয়েছে, এখন শুধু এই গোশত আলু দিয়ে হচ্ছে। তো রান্নাটা করে নিই, নিয়ে আবার তিলের পিছনে যেতে হবে। আর ঘর বাড়ি ঝাড় দেওয়া মোছার কোনো এখন দরকার নেই, একবারে তিল টেল গুছিয়ে। তো এখন 6:20 হয়ে গেছে, তো আমরা গোসল টোসল করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে সমস্ত তিলগুলো আমাদের পরিষ্কার করা হয়ে গেছে, ঘর বাড়িও পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আর ওই জামা কাপড়গুলো হলো আমরা গায়ে ছিল, সেগুলো আর ধুইনি, তো কালকে কেচে দেবো, ওই জন্য এক জায়গায় রেখে দিয়েছি। আর এই যে 6 বস্তা তিল হয়েছে, এগুলো একদম ফ্রেশ করা, এ আর কিছু করা লাগবে না, কালকে এগুলো বিক্রি করে দেবো। তো ঠিক আছে, আমার ব্লগটি আর বড় করলাম না, তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ফিরে আসছে একটা নতুন ব্লগ নিয়ে। আর এই যে এগুলো হলো আজকে যেগুলো বার হয়েছে, এগুলো আবার কালকে আমি পরিষ্কার করে নেব, ফ্যানের হাওয়ায় উড়াতে হবে আবার এগুলো। তো এগুলো হয়ে গেলে আমাদের কাজ কমপ্লিট। তো তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।